গুড মর্নিং এভরিওয়ান, আজ হলো মঙ্গলবার। মঙ্গলবার 9:30 থেকে আমার ভিডিওটা শুরু করেছি, আর আমি এখন রান্নাঘরে আছি। দেখে বুঝতে পারছ, এই যে আমি ব্রেকফাস্টে বানিয়েছিলাম হচ্ছে সরু জার্গলি, তো আমার হাজব্যান্ড খেয়ে চলে গেছে, ও জাস্ট এইমাত্র বেরোলো। আর আমি এখন আর বেশি নেই, একটুখানি গোলা আছে, কটা করা হয়ে গেছে, আর এই একবার কি দুবার হবে হলেই হয়ে যাবে। কালকে ছিল সোমবার, সোমবার দিন সকাল থেকে আমার ভিডিওটা শুরু করতে পারিনি, সোমবার দিন ভিডিওই করিনি, কারণ আমার ছেলের কাল থেকে অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। তো ও তো নতুন স্কুল মানে 4 থেকে 5 উঠলো, অন্য স্কুলে ভর্তি করতে হয়েছে। তো নতুন স্কুল, নতুন পড়া, ওর পাশে তো একটু থাকতেই হবে এখন কদিন, তো তাই জন্য কালকে আর ভিডিও করিনি কালকে। আজকে ভাবলাম যে ভিডিওটা শুরু করি, মাঝখানে যখন টাইম পাবো তখন আবার একটু একটু করে ভিডিও করে নেব। তো ভিডিওটা সকালবেলা শুরু করে দিয়েছি, ঝাল ঝাল করে আলুর তরকারি করেছি, তো সেটা দিয়েই খাবো। শুধু এগুলো ভাজতে বাকি আছে, ভেজে নিলেই হয়ে যাবে। আর সকালবেলা রান্নাঘরের আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় কাচা হয়ে গেছে, বাকি আছে ঘর ঝাড় দিয়ে মোছা। আমার ছেলে উঠে পড়েছে, বিছানাটা এবার পরিষ্কার করে নেব, নিয়ে ঘর ঝাড় দিয়ে মুছে নেবো। আগে এইখানটা এটা কমপ্লিট করে নিয়ে তারপরে, তো চলো তাড়াতাড়ি করে কাজ সেরে নিতে হবে। 10:30 থেকে আবার আমার ছেলের অনলাইন ক্লাস আছে, তার মাঝে মাঝে আমাকে রান্না করতে হবে, সব কিছুই করতে হবে। তো চলো তাহলে তাড়াতাড়ি করে কাজটা সেরে নিই। তো বন্ধুরা, সকালবেলা সমস্ত কাজটা সকালে সব কাজটা সেরে, বিছানা পরিষ্কার করে, ঘর ঝাড় দেওয়া, মোছা, সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। এখন আমার ছেলের ক্লাসে আধ ঘন্টার ব্রেক আছে, তো ভাবলাম এর ফাঁকে আমি কি রান্না করি সেগুলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করে দিই। তো চটপট দেখিয়ে দিই আমি কি রান্না করব। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, এই যে আমি ভাত উপুর করতে ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। আর আমাদের আজকে রান্না হবে হচ্ছে লাউ শাক, হবে মসুর ডাল দিয়ে চচ্চড়ি, লাউ শাক চচ্চড়ি মসুর ডাল দিয়ে, একটুখানি আলু দিয়েছি, এটা হবে। আর হবে এই মাছটা নুনুলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এই মাছটা হবে শিম, বেগুন আর আলু দিয়ে, আর একটা গাজর কেটে দিয়েছি। এটা মাছটা আমি ঝোল করব শিম, বেগুন, আলু আর গাজর দিয়ে, আর শাকটা তো চচ্চড়ি হবে। তো সমস্ত কিছু কাটা নুনুলুদ মাখানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আমি এবার চট করে রান্নাটা বসিয়ে দিই। চলো আগে রান্নাটা বসি। তো শাক চচ্চড়িটা বসানোর জন্য কড়াইতে তেল আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ওগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওতে দিয়ে দেব হচ্ছে আলু, আলুগুলো আরেকটু লাল লাল করে ভাজবো। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর ওতে আমি শাকটা তুলে দেব। শাকটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, আর শাকটা ভালো করে ভাজতে হবে, মানে যতক্ষণ না শাকটা থেকে জল বেরিয়ে জলটা সব টেনে নেয় ততক্ষণ শাকটাকে নাড়াচাড়া করতে হবে। শাকটা থেকে জল সব শুকিয়ে গেলে এবার ওতে আমি দেব হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, নুন আর একটুখানি চিনি, এই দিয়ে নাড়াচাড়া করে মসুর ডালটা দিয়ে আরেকটু নেড়ে আর জল ঢেলে দেব। তো মশলাগুলো সব দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার নাড়াচাড়া করে নিয়ে মসুর ডালটাও দিয়ে দেব। আমরা একটু মসুর ডালটা বেশি দিয়েই খাই, কারণ মসুর ডালটা বেশি দিয়ে খেতে বেশি ভালো লাগে, তো মসুর ডালটা বেশি করেই দিলাম। দিয়ে এবার জল ঢেলে দিচ্ছি। আর এই শাকটা আমাদের সবাই খেতে ভালোবাসে, আমার ছেলে অন্য কোনো শাক খেতে চায় না, এই শাকটাই বেশি ভালোবাসে খেতে, তো তাই জন্য লাউ শাক নিয়ে এলে আমি বেশিরভাগ এইভাবেই করি। তো শাকটা এবার দেখতে হবে যে ডালগুলো সেদ্ধ হয়েছে কিনা। ডালটা, মসুর ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে, শাকের ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, তো এবার
ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নিয়ে এবার ওটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপর এবার মাছের ঝোলটা বসিয়ে দেব। মাছের ঝোলটা বসানোর জন্য ফার্স্টে মাছটা ভেজে নিচ্ছি। দুটো মাছ বেশি তাড়াতাড়ি বেশি দেরিও হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি আর আমার ছেলের দুজনকার জন্য শুধু মাছ, মাছ বেশি খেতে ভালো লাগে না, তাই দুটো দুজনকার একটা একটা করেই করি। ফ্রিজেতে মাছ তো আমাদের থাকেই, তাহলেও আমি একটা একটা করেই দুজনকার জন্য একটা একটা করেই রান্না করি। তো মাছটা ভেজে তুলে নিয়েছি, নিয়ে কড়াইতে দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরে ফোড়নটা মানে জিরেটা লাল লাল করে ভাজা হয়ে যাবার পর ওতে আমি সমস্ত সবজিগুলো একেবারেই দিয়ে দিলাম। সবজিগুলো আর কিছু আলাদা আলাদা করে ভাজলাম না, সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওতে আলুগুলো তুলে দিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। জিরে ফোড়নটা দেওয়ার সময় কাঁচা লঙ্কাটা দিইনি, কারণ কাঁচা লঙ্কা ফেটে গামময় হয়, ওই জন্য কাঁচা লঙ্কাটা পরে দিয়েছি। তো আলুগুলো সমস্ত সবজিগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওতে দিয়ে দিলাম আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে নাড়াচাড়া করে এবার ওটাতে জল ঢেলে দেবো, পরিমাণ মতো যতটা জল লাগবে ততটা। জলটা ঢেলে দিয়ে চাপা দিয়ে দেবো ঝোলটা, যতক্ষণ না ফুটে না ওঠে। ঝোলটা ফুটে উঠলে আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেলে তারপর ওতে আমি দিয়ে দেবো মাছগুলো। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার ওতে আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ফুটে গেলে নামিয়ে নেব। রান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাস ফ্যাস সব পরিষ্কার হয়ে গেছে, এবার আমি স্নান করতে যাব। এখন বাজে 12টা, স্নানটা সেরে নিয়ে ঠাকুরকে পুজো টুজো দিয়ে তারপরে দুপুরের খাওয়া দাওয়া করবো। এই যে মাছের ঝোলটা আর এই যে শাক চচ্চড়ি একদম শুকনো হয়ে গেছে, এটা শুকনো শুকনোই খেতে ভালো লাগে। আর এটাতে আছে ভাত। একটা জিনিস দেখাই, এখানে নারকোলটা আমি ছাড়িয়ে মানে মালা থেকে কেটে বার করে নিয়েছি, ওটা আমি করি না, ওটা আমার হাজবেন্ড করে দিয়ে গেছে, আমি তো কাটতে পারি না। তো করে দিয়ে গেছিলো, আমি মিক্সচারে এইভাবে গ্রাইন্ড করে রেখেছি, একদম কোড়ার নারকেল কুড়লে যেরকম হয় সেরকম হয়েছে। আমার তো নারকেল কোড়ার কিছু নেই, ওই জন্য আমি মিক্সচারে এটাকে কুড়িয়ে নিয়েছি। এটা একটু পরে চিনি দিয়ে নাড়ুর মতো মানে চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে তারপরে এটা দিয়ে বানাবো দুধকুলি, সেটা একটু পরে করব। আজকে রাত্রিবেলা বানাবো দুধকুলি, রাত্রিবেলা মানে কি তিন সাড়ে তিনটে চারটে না ছেলের লাস্ট ক্লাস হয়ে গেলে তারপরে আমি দুধকুলিটা বানিয়ে নেব। দুধকুলির মধ্যে টাইম লাগবে নারকেল, নারকেলটা চিনি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, তারপর চালের গুঁড়ি মাখা, পিঠে সলা, তো সব করতে হবে। ওগুলো তো আমি খুব একটা তাড়াতাড়ি পারি না, মানে পিঠে বানানো ওটা খুব একটা তাড়াতাড়ি আমি পারি না, ওটা খুব স্লো, আমি ভাবে কোনোদিনও করিনি। আমার শাশুড়িমাই ওই পিঠেগুলোকে বানিয়ে দিতেন, আমরা খালি করতাম। তো পিঠেটা বানানোটা ওটা আমি ঠিক পারি না, করতে দেরি হবে, ওই জন্য তাড়াতাড়ি করে নেব। তো আমি চানটা সেরে নিই, আর বেশি দেরি করব না। বিকালবেলা আমি রান্নাঘরে চলে এসেছি দুধ পুলির পুলিগুলো বানানোর জন্য। আর এদিকে নারকেলটাকে তার আগে একটু চিনিতে নাড়াচাড়া করে নিয়েছি, নাড়ুর মতো অত বেশি পাক দিইনি, ওটা হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি, নাহলে নাড়ুর মতো শক্ত হয়ে যাবে। এবার দুধ পুলিগুলো একটা একটা করে গড়ে নিচ্ছি, ওগুলো করতে অনেকটা সময় লেগেছে, আমি বেশি তাড়াতাড়ি করতে পারি না, আমি আগেই বলেছি। তো করতে করতে বিরক্তও লেগে যাচ্ছে, একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কটা করতে করতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু খেতে ভালো লাগে, আর খেতে ভালো লাগলে না করলে খাওয়াও যাবে না, তো তাই জন্য ভাবলাম বানিয়ে নিই। আর দুধ পুলির পুলিগুলো একটু ছোটো ছোটো করেই বানাচ্ছি, সেদ্ধ পুলির মতো অত বড় বড় বানাইনি। আর লাস্টেরটা একটা মুঠি পিঠে করে নিলাম, বলে পুরোপুরি একই শেপের সব পিঠে বানাতে নেই, তো তাই জন্য
তো দুধপুলি পুলিগুলো তৈরি করে দুধপুলি বানানো হয়ে গেছে, আর ও থেকে একটু দিয়েও দিয়েছি ওদেরকে খেতে, মানে টেস্ট করার জন্য কীরকম হয়েছে। তো ওটা গুড় দিয়ে বানিয়েছি। এখান থেকে একটু তুলে আমার ছেলেকে আর হাজব্যান্ডকে দুজনকেই দিয়ে দিয়েছি, এখনও এতটা রয়েছে, তো রাত্রিবেলা এই খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, দুধকুলি বানিয়ে খাওয়া হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, বাইরে গিয়ে একটুখানি হাঁটাহাঁটি করে এলাম খাওয়া দাওয়া করে। তো এবার আমরা শুয়ে পড়বো, অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় বাজে 10:30, এখন 10:30 বেজে গেছে, এবারে শুয়ে টুয়ে পড়বো। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আমি একটা অন্য ভিডিও নিয়ে আসব। তো ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সাবধানে থাকো। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড নাইট অ্যান্ড টাটা।